যদি কষ্ট করে আমাকে দেখেন গহনা দেখান আমার খুব উপকার হবে। মানে আজ রাতে একটা আনসেটেলড বিয়ে। ঠিক আছে ঠিক আছে। ঘর খুলে কয়েকটা মাল নিয়ে এসো তো। না না এটা ভাল লাগছে না। আচ্ছা এই যে দেখুন আরো নিয়ে এসো। এটা কি গ্যারেজ নাকি? দেখি তো পাচ্ছি ম্যাডাম, গাড়ি খারাপ হয়েছে নাকি? তা না হলে রাত দুপুরে তোমার তামাশা দেখার জন্য এসেছি। তাই বলুন কি হয়েছে গাড়ি? স্টার্ট নিচ্ছে না, একটু চেক করে দাও। চল এটা লাগা। বড় রকমের বিল করতে হবে ওস্তাদ, জবর পার্টি। গাড়ির তো 12টা বাজিয়ে খেয়েছেন দেখছেন। 12টা বাজিয়েছি মানে? হ্যাঁ, আরেকটু হলেই ইঞ্জিনটা চলে যেত। মোবাইল টোবাইল কিচ্ছু নেই এখন, হবে না? হ্যাঁ, কাল ওবেলা পর্যন্ত ঠিক হয়ে যাবে। গ্যারেজের মালিক কে? আমি। কি বলবেন বলুন। গাড়ি যেন রেডি থাকে, কালো বেলা পর্যন্ত ঠিক হয়ে যাবে। বাপরে বাপ, মেয়ে না অন্য কিছু? কেন অন্য কিছু কি দেখলি আবার তুই? আচ্ছা, তোমার আবার ভালো লেগে গেল নাকি? খারাপটা কি শেষ শুনি। যাকগে, গাড়ির ডিফেক্টটা কোথায় শুনি? কিচ্ছু না, প্লাগের একটা তার খুলে গেছে।
কুদরত জি কুদরতের ওস্তাদ মহিলার তো আসার সময় হয়ে গেল বিলটা কত করবো রে বিল করবে মানে গাড়িতে কি আজই দিয়ে দেবে নাকি তা নয় তো কি কাজ তো কিছুই না একটু বুদ্ধি করে কাজটা বাগিয়েছিলাম বুঝেছি তোমার দ্বারা কিচ্ছু হবে না লেখাপড়া শিখেছ যাও চাকরি বাকরি করো গে তার মানে গাড়িতে পার্টস লাগাতে হবে না এই গাড়িতে পার্টস লাগাবি মানে মানে নেই ফলস লাগাতে হবে তা না হলে প্লাগে ছেঁড়া তার বাবদ মজুরি কত হবে তুমি বলো তাই তো এই তো চান্স কুদরতের ওস্তাদ কমসে কম 1500 টাকার বিল করতে হবে পার্টিটা দেখলে না আপনাকে মালিক বলবো না মিস্ত্রি বলবো আপনার ইচ্ছে গাড়ি রেডি তো আরে আর পার্টসই পেলাম না ম্যাডাম ইংলিশ রোড বাংলা রোড উর্দু রোড সব খুঁজেছি যা আবার ধলাই খালে পেলাম মানে ওই খালে না খালের পাড়ের দোকানে আর কি তাও কি বলো ক্যাশ নেই তো পারতেন আমার তো ক্যাশ ক্যাপিটাল নেই কি না তাই ও তা কত লাগবে তা 1000 হলে চলবে কালকের মধ্যে চাই কিন্তু একটু চা খাবেন ম্যাডাম আচ্ছা কুদরত বসুন আপনাদের সার্কেলে অনেকেরই তো গাড়ি দাঁড়িয়ে আছে কাইন্ডলি বা আমাকে একটু রেফার করবেন অফকোর্স আমার কাজ থেকে বলবেন লেখাপড়া কতদূর করেছেন বিকম পাস করেছি আছেন যে আমার পৈতৃক ব্যবসা বলতে পারেন আমারও পৈতৃক ব্যবসা এটি ছিল বড় আজকাল ভীষণ করা করি চিনির প্যাকেট নিয়ে ক্রস করা বড় মুশকিল হয়ে পড়েছে বস এখানে পুলিশের তৎপরতা খুবই বেড়েছে যাই হোক সাবধান একটু হাই জুলি আরে কেমন আছো তুমি ভালো আচ্ছা এই যে জুলি গ্যারেজ থেকে গাড়ি ডেলিভারি নিয়ে এসো আরে গাড়ি আজ না হয় কাল পাওয়া যাবে কিন্তু আমি ভাবছি মালটাকে হাত করা যায় কিভাবে তার মানে ইয়াং হ্যান্ডসাম স্মার্ট টলে ভেড়াতে পারলে কাজ হতো নতুন কোনো প্ল্যান ভাবছো নাকি গাড়িটা চালিয়ে দেখলাম ফার্স্ট ক্লাস নো মোর ট্রাবল তা তো বুঝলাম কিন্তু গ্যারেজ একেবারে ফাঁকা আছে সঙ্গীতে কোথায় কুদরত এই কুদরত ছোট ওস্তাদ না বাসে গেছে চলুন ভিতরে চলুন বিলটা রেডি আছে আগে 2000 দেওয়া ছিল বাকি কাল তো বললেন পৈতৃক ব্যবসা তা বাবা মা থাকেন কোথায় বাবা মা নেই নেই মানে সে অনেক কথা ও বাবা মার কথা তুলে আপনার মনে কষ্ট দিলাম না তো কষ্ট না 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 যাক গো সব ব্যবসাটা বাড়াচ্ছেন না কেন কালই তো বলেছি ক্যাপিটাল নেই আচ্ছা যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলি ধরুন আমি যদি আপনার ব্যবসায়
ইনভেস্ট করি। কি হলো, কিছু বলছেন না যে? ব্যবসাটা আসলে ঠিক আমার নয়, বলতে পারেন আমানত। কিরকম শুনবেন বলুন। তাহলে শুনুন, সে অনেকদিন আগের কথা। আমি তখন খুব ছোট। কেন খামাকা তালুকদারে খেপাইতে গেলা? আরে খেপাইলাম কই? আমারে কর স্কুলের হিসাবে গোজামিল দিতে। একজন মাস্টর রিয়া এই কাজ কেমনি করি কত? সবসময় এমনিতে মেনে চলা যায় না। তালুকদার যে মানুষ, যে কোনো সময় তা অঘটন করাতে পারে। আরে রাখো রাখো। আরে খুলতা সি ভাই। রে গাড়ি তো ঠিকই চলতেছে অবস্থা। আমরা পাচ্ছি কাজানি পাচ্ছা। কি করি, ধারে গেছে তো কারণে দেখি না। এটা বাসায় নিয়ে চলে। হ্যাঁ তাই নয়, বাস এইভাবেই ঠাই পেলাম। ভদ্রলোক নিজের ছেলের মতো করে আমাকে লেখাপড়া শিখালেন, একদিন তিনিও আমাকে ছেড়ে চলে গেলেন। সেই আমানত আমি এখন দেখাশোনা করছি। এতদিন আপনি গায়ে ফিরে যাননি, আর কেউ আপনার খোঁজও করেননি? না যাইনি। তাছাড়া আপন বলে কেউ থাকলে তো? আচ্ছা আপনি কি আমাকে আপন ভাবতে পারেন না? এই ব্যবসা না হোক, আরো অনেক ব্যবসা আছে, আপনি আমার সঙ্গে জয়েন করুন। আপনার মতো আমি একজন পার্টনার পেলে আমার খুবই সুবিধা হয়। কাল সন্ধ্যায় আমি আপনাকে নিতে আসব, কেমন? কদিন আমার সঙ্গে ঘুরেই দেখুন না। ব্যবসার পার্টনার হওয়ার যোগ্যতা আমার আছে কিনা। আচ্ছা চলি। কিছু হবে নাকি গ্যারেজে লক আউট ঘোষণা করবো? না রে, অন্য ব্যবসার কথা ভাবছি। বুঝেছি, ওই মার্সিডিজ মার্কা মেয়েটা এক রাতে তোমার নাক বলতো সব ঢিলে করে দিয়েছে। ভুল বললি কুলজত, ওর সঙ্গে মিশে জীবনের মানে খুঁজে পেয়েছি। আসলে আমরা জীবনকে উপভোগ করতে জানি না। তার মানে? তার মানে এই গ্যারেজে বসে কলকব্জা নাড়লে বোঝা যাবে না। বুঝতে হলে যেতে হবে ক্লাবে, যেতে হবে পার্টিতে। সমাজে যারা প্রতিষ্ঠিত তাদের সঙ্গে হাত মেলাতে হবে। ওই ক্লাব আর পার্টির হৈহুল্লোড়ের সিঁড়ি তুমি খুঁজে পেয়েছ, ঠিক আছে। তুমি ওই সিঁড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করো, আর আমি গড়াতেই বসে রইলুম। যদি কোনোদিন পা পিছলে পড়ে যাও তবে তোলার চেষ্টা করব। I like cigarette. Hey, come on. আচ্ছা ওই মেয়েটা এমন করে হঠাৎ আমার পাশে এসে বসলো কেন? তোমাকে ওর ভালো লেগেছে তাই?
একটু মনে করার কি আছে? এসব কিন্তু আমার মোটেও ভালো লাগে না। তুমি ছাড়া আমার পাশে আর কেউ আসুক এটা আমি চাই না জুলি। একটু পরশ নিয়ে কেউ যদি সুখী হয় তা দেখে তোমার আপত্তি কিসে? না না না, তুমি যাই বলো, আমি শুধু তোমার। চলো কোথাও বেরিয়ে আসি, দূর থেকে দূরে নির্জনে। তোমাকে নিয়ে আমার বিরাট স্বপ্ন, বিরাট আশা। অর্থ ছাড়া এই পৃথিবীতে সব অচল। অর্থের প্রয়োজন তোমার, অর্থের প্রয়োজন আমার। অর্থ আমি রোজগার করব যেভাবেই হোক, সৎ পথে কিংবা অসৎ পথে, বুঝেছ? তাহলে আমাদের ব্যবসা কালীঝুলি মেখে নাদুপল নিয়ে নাড়াচাড়া করা, ওসব ছোট লোকের ব্যবসা, আমি তোমাকে করতে দেব না। তাহলে অপেক্ষা করো, সময় কথা বলবে। শুধু তুমি আমার পাশে থেকো। মালা কে? আরে চুলি, কতদিন পর দেখা। হ্যাঁ, কেমন আছিস? এই তো ভালো। চল কোথাও গিয়ে বসি, আলাপ করা যাবে। চল। বাবা মারা যাবার পর বড় একা হয়ে গেলাম, মা তো আগেই গত হয়েছে। তা কি করছিস আজকাল? এই মতিঝিল একটা প্রাইভেট ফার্মে আছি। তা তোর কথা কিছু বল। আমারও একই দশা, আব্বা মারা যাওয়ার পর ব্যবসার সব ঝামেলা মাকে পোহাতে হচ্ছে। ইদানিং মার শরীরটা ভালো যাচ্ছে না। প্রেশার, ডায়াবেটিস, অফিস, ফ্যাক্টরি। তা কাউকে দায়িত্বটা বুঝিয়ে দিলে তো পারেন। পুরনোদের মতো তেমন কোনো ভালো লোকই নেই। মা কাগজে বিজ্ঞাপন দিয়েছেন, একজন ভালো লোক পেলে মা তাকে তৈরি করে নেবেন। তার মানে খালাম্মা, রাজত্ব, রাজকন্যা একজনকেই দিতে চান, তাই না? যাই ভাবি, এই কোম্পানিতে অ্যাপ্লাই করে আমার কি লাভ? লাভ লোকসানের হিসেব পরে হবে। তুমি অ্যাপ্লাই করো, আমার সঙ্গে যখন হাত মিলিয়েছ তখন লোকসান তোমার কিছুই হবে না। চাকরিটা যে আমার হবে এমন কোনো গ্যারান্টি আছে? আমার তো কোনো অভিজ্ঞতাই নেই। তুমি ইন্টারভিউ দাও তো আগে, তদ্বিরের প্রয়োজন হলে করব। আমাদের প্রয়োজন অর্থে, এ সুযোগ আমাদের নিতেই হবে। ঠিক আছে মহারানী, তোমার কথাই যথাজ্ঞা। সালাম আলাইকুম। বসুন। পাশ করার পর এ পর্যন্ত কোথাও চাকরি করেননি না? না। তাহলে এতদিন কি করেছেন? নিজেরই ছোটখাটো একটা ব্যবসা ছিল, তা দেখাশোনা করেছি। এখানে চাকরি পেলে আপনার ব্যবসার কোনো অসুবিধা হবে না তো? না, এক বন্ধু আছে, তার হাতে ছেড়ে দিয়ে আসতে পারবো। আপনার আত্মীয় স্বজন এখানে কে আছেন? সত্যি বলতে কি, আমার আপন বলতে এই পৃথিবীতে কেউই নেই। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, তারপর শহরে এসে এক ভদ্রলোকের আশ্রয়ে বড় হয়েছি। ওনারই বদলেতে লেখাপড়াও শিখেছি। তারপর একদিন উনিও পৃথিবী থেকে বিদায় নিলেন। জগৎ
যদি আপনাকে আমাদের ব্যবসার কর্তৃত্বভার দেয়া হয় পারবেন করাতে? আমাকে যদি আপনি গাইড করেন অবশ্যই পারব। আমি ভেতরে যাই। আচ্ছা আচ্ছা কেশু সাহেব, চাকরিটা তো আমার হয়ে গেল। কংগ্রেচুলেশন, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এই চাকরি তোমার হবেই। এখন তোমার হাতে অর্থ আর প্রতিপত্তি দুই আসবে, তাকে ঠিকভাবে কাজে লাগাতে হবে। তুমি শুধু আমার ইনস্ট্রাকশন ফলো করবে, তাহলে কেল্লা ফতে। তোমার বদলতে যখন চাকরিটা হলো তখন তুমি যা বলবে তাই হবে। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। তোমার উপস্থিত বুদ্ধির ফলে মেশিনের পার্টসগুলো সময় মতো এসে পৌঁছেছিল, তা না হলে পার্টসের অভাবে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হতো। পুরনো ম্যানেজার সাহেব এ সমস্ত ব্যাপারে তেমন একটা গা করেনি, লোকাল মার্কেট থেকে এটা সেটা কিনে কাজ চালিয়ে নিতেন। আমার শরীরটাও দিন দিন কাহিল হয়ে যাচ্ছে, এত ঝামেলা, এতদিন আমাকেই সামলাতে হয়েছে। মালা, এক গ্লাস পানি দাও তোমার। আর পারি না বাবা, তুমি যদি আমার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নাও তাহলে আমি নিশ্চিন্ত হতে পারি। আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করছি, আমার উপর যে দায়িত্ব দিন। দায়িত্ব বলতে আমি শুধু অফিস ফ্যাক্টরি এগুলো বোঝাচ্ছি না, আমি বলছিলাম কি তোমারও পৃথিবীতে যখন কেউ নেই তখন আমাদের সংসারের একজন হয়ে গেলে আমি সব দায়িত্ব থেকে মুক্তি পেতাম। কি হলো মা? কিছু না মা, পানির গ্লাসটা পুরো ভেঙে গেছে। কবিরাজ, ভাঙা গ্লাসের টুকরোগুলো উঠিয়ে নিয়ে যাও তো। আমি তাহলে উঠি। আমি যা বললাম একটু ভেবে দেখো বাবা। মালা, ড্রাইভারকে বলো তো সাথে সাথে পৌঁছে দিক। জি আচ্ছা। কখনো হতে পারে না, বড়লোক হওয়ার আশায় তুমি আমাকে এমন জায়গায় ফাঁসিয়েছ, এখন আমার গলায় দড়ি দিয়ে গোয়ালে ঢুকাতে চাইছে ওই মহিলা। আহা, এতে রাগ করার কি আছে শুনি? কি বলছো তুমি, তোমার কি তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আমি ঠিকই আছি, এখন তুমি ঠিক থাকলেই হলো, এই বিয়েটা তুমি করেই ফেলো। বললেই হলো, একটা মন আমার, এটাকে দুভাগ করবো কিভাবে? হ্যাঁ ভাগ করবে কেন, তোমার পাল্লা আমার দিকেই রেখো, ওদিকে শুধু স্বামীর অভিনয় করে যাবে, তারপর সময় হলে কি করতে হবে
তা আমি তোমাকে বলে দেব। মনে আছে একদিন তুমি আমাকে বলেছিলে চাকরিটা যখন তোমার বদৌলতে পেয়েছি তখন তুমি যা বলবে তাই হবে? হ্যাঁ বলেছিলাম। তার মানে চাকরির সঙ্গে যে বিয়ে করতে হবে সে কথা তো হয়নি? আরে এভাবেই তো গোটা রাজত্ব তোমার হাতের মুঠোয় আসবে। চিন্তা করে দেখো সাহেব, বাড়ি, গাড়ি, অর্থ, প্রতিপত্তি সব কিছুর মালিক হবে তুমি। আমাদের প্রচুর অর্থ, প্রচুর অর্থ, আর অর্থ পেতে হলে কিছু অনর্থ ঘটাতে হয় মাই ডিয়ার। তুমি আমার কথা রাখো। কি ঠিক আছে? না, মাথাটা ভীষণ ধরেছে। পড়ে রইল গেল ভাই, আমার তেমন ছিল না। Thank you.
অপেক্ষা করা যায় না। হ্যাঁ মেরে বাবা, বুঝতেই পারছি আমি ওকে অ্যাভয়েড করছি, তবু যেতে এটা করবে সেটা করবে। কিরকম বারবার অ্যাভয়েড করা সত্ত্বেও আমার তথাকথিত বিবাহিতা বধু মালা গায়ে পরে পল্লী বধুর মতো ঢং করে দেহেজ খুঁজে বেড়ায়। কাল রাতে ইচ্ছে হচ্ছিল হাতটাকে গলার টিপে শেষ করে দিই। বিয়ে করা বউ তো নয়, যেন পথের কাঁটা, যে করেই হোক এই পথের কাঁটা আমাকে দূর করতেই হবে। ঘরের বউকে তুমি পথের কাঁটা বলছ? না সাহেব, এ তোমার ভারী অন্যায়। ন্যায় অন্যায় আমি বুঝি না, আমার মাথায় খুন চাপলে কোনদিন যে কি করে বসি। না, একটা প্ল্যান করে ওটাকে শেষ করে ফেলতেই হবে। না সাহেব, এখনই কিচ্ছু করতে হবে না, সময় হলে আমি তোমাকে বলবো। তুমি আমাকে সাহায্য করবে তো? নিশ্চয়ই করব। খুলে ভাই মাছটা দাও তো। বাবা সাহেব, তোমাকে একটা কথা বলতে চাই, অবশ্য তুমি যদি কিছু মনে না করো। না না, মনে করার কি আছে? বলছিলাম কি, তোমাকে তো আমি নিজের ছেলের মতোই আপন করে নিয়েছি। মালা এখন তোমার স্ত্রী, ওকে তোমার মনের মতো করে গড়ে তোলার দায়িত্ব এখন তোমার উপর। বড় লোক হয়েছি বলেই আলটা মডার্ন সোসাইটির অন্য সব পরিবারের মতো গদ্দালিকা প্রবাহে আমার মেয়ে গা ভাসিয়ে দেয়নি। শিক্ষা দীক্ষা যাই করে থাকুক, আমি আমার মেয়েকে সনাতন আদর্শটা বাঙালি মেয়ের মতোই গড়ে তুলেছি। আমার বিশ্বাস, আমার মেয়ে তোমার কোনো অমর্যাদা করবে না। আমার এমন কি বা আছে যা আমি তোমাকে দিতে পারি? একজন সত্যিকারের স্ত্রীর কাছে স্বামীর যা প্রাপ্য তুমি তার সব দিতে পারো। এসো, কদিন থেকে সাহেবকে দেখছি না যে, খাঁচার পাখি উড়ে গেছে না? আরে না না, পোষ মেনে গেছে, খাঁচার আশেপাশে ঘোরাফেরা করছে। আচ্ছা, সে যাকে যে জন্য তোমাকে ডেকে পাঠিয়েছিলাম, মাল এসে গেছে। কোথায় পৌঁছাতে হবে? কাঠমান্ডু। কাঠমান্ডু, তাহলে এবার সাহেবকে কাজে লাগানো যায়। ওখানে কোনো ঝামেলাই হবে না, লোকাল এজেন্ট এসে হোটেল থেকে মাল নিয়ে যাবে। ঠিক আছে, তুমি টিকিট বুক করো, তবে দুটো ভিসা আমি করিয়ে নেব। তুমিও যাচ্ছ নাকি? আরে না না, আমি যাচ্ছি না, সব ঝামেলা এড়াবার জন্য ওর সঙ্গে একজনকে পাঠাচ্ছি। অ্যাজ ইউ লাইক, তুমি বসো, আমি সব ব্যবস্থা করছি। ওকে বস, এমন জাল পেতেছি, এক ঝিলে দুই পাখি। হ্যাঁ
হ্যালো, কে সাহেব? চলো না আজ বিকেলে কোথাও বেরিয়ে আসি। সব কথা খুলে না বললে আমি ঠিক বুঝতে পারছি না দিলে। সহজ কথাটা বুঝতে পারছো না? তোমার তথাকথিত স্ত্রী মালাকে এ পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিতে হবে কেন? কারণ তোমার আর আমার মাঝে একমাত্র দেয়াল হচ্ছে মালা। সুতরাং দেয়ালটাকে ভেঙে ফেলতে হবে। তাহলে বিয়ে করতে বলেছিল কেন? কারণ ওদের সম্পত্তির মালিক হবার জন্য। এখন যদি মালাকে সরিয়ে দিতে পারে তাহলে তুমি হবে সম্পত্তির মালিক আর আমি হব তোমার। খুব ভালো হবে। এখন বুক কাঁপছে কেন? একদিন তুমি বলেছিলে ওকে মেরে ফেলতে পারলে তোমার মুশকিল। প্রতিষ্ঠা লাভের সুযোগ জীবনে বারবার আসে না সাহেব। তুমি হয়তো ভুলে গেছো যে আমি বলেছিলাম সময়েই বলবো কি করতে হবে। আজ সময় এবং সুযোগ দুটোই এসেছে। যেভাবে হোক এটাকে কাজে লাগাতে হবে। কি করতে হবে আমাকে? তোমরা হানিমুনি নেপাল যাবে, পাহাড়ি এলাকা। এমনি হও মালাকে নিয়ে বেড়াবার ভান করে পাহাড় থেকে নিচে ফেলে দিতে পারলে সব শেষ। তোমাদের জন্য হোটেলে রুম বুক করে থাকবে আর সময় মতো টিকিটও পেয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের লোক এসে আমার নাম বললে তোমার কাছে যে প্যাকেটটা দেবো সেটা হ্যান্ড ওভার করে দেবো। আসলে তুমি এই কাজটার জন্যই যাচ্ছ। ঠিক আছে। আমার স্বামীর নামে সম্পত্তি লিখে দিলে আমি সুখী হব। কিন্তু মানুষের মন বলা তো যায় না। ভবিষ্যতে যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি তারাবি কোথায়? সাহেবটাকে তুমি চেনো মা, ও বদলাবার মতো মানুষ নয়। তবু একবার ভেবে দেখলে হতো না মা? হাতে পাঁচ যারা রাখে না তারা বোকা, আর বোকারাই জীবনে ঠকে। না আঙ্কে, ঠক দিকে হিসেব আমি করতে চাই না। আমি চাই সাহেবের নামে সব কিছু লিখে দিন। অফিস ব্যর্থে সবে যখন দেখাশোনা করছে খামাকার আমাকে এর মধ্যে জড়িয়ে লাভ কি? সম্পত্তির কিছু অংশ নিজের নামে থাকবে, আপত্তি কিসে? থাক খোলে নিয়ে, ওর সুখে আমার সুখ। ঠিক আছে, ও যখন বলছে দলিলটা আপনি সাহেবের নামে গিফট করে দিন। তোমার তথাকথিত স্ত্রী মালাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। তোমার তথাকথিত স্ত্রী মালাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। তোমার তথাকথিত স্ত্রী মালাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। কাল থেকে তুমি কি আনমনা দেখছি? কি হয়েছে তোমার? না কিছু না। আচ্ছা বলো তো,
আকাশ থেকে তারা খসে পড়তে দেখলে দুর্ঘটনা ঘটে, তেমন কিছু দেখেছি নাকি? না, এমনি দেখেছি। আচ্ছা মালা, জীবনের রং বারবার বদলায় কেন বুঝতে পারো? তার মানে? এই আমার কথাই ধরো না, এক অজানা হচ্ছে না যুবক, তোমার মা দেখেই আপন করে নিলেন, তোমার সঙ্গে আমার বিয়ে দিলেন, তুমি আবার পাগলামো করে সব সম্পত্তি আমার নামে লিখে দিলে। এই কথা? না না, হাসি নয় মালা। আচ্ছা ধরো, আমি যদি তোমাদের বিশ্বাসের মর্যাদা রাখতে না পারি। কিছু মাঝে মাঝে চিন্তা করছো, তুমি আমার স্বামী, তোমাকে ঘিরে আমার সব স্বপ্ন সব আশা, তোমার কতটা অবস্থান। কবে যাচ্ছি? হানিমুন? ও মা, তুমি না কাল বললে। ও, দুই একদিনের মধ্যেই যাব। কোথায় যাচ্ছি আমরা? আপনার তো বলার কথা ছিল এই ইংলিশ অথবা হিন্দি। তা তো অবশ্যই, তবে চিরদিনের অভ্যেস, তাই বিদেশে এসেও মুখ ফসকে বেরিয়ে গেল। আচ্ছা আচ্ছা, তা আপনি ঢাকা থেকে এলেন নাকি? একা? হ্যাঁ, একা কি আর রাখা যায়। সস্তিক পয়েন্ট পয়েন্ট। তা ট্যাক্সি পাচ্ছেন না বুঝি? না, আঙ্কেল তো আজ এলেন না। ঠিক আছে, কি করা যাবে। কল্পনা, ইনি হচ্ছেন মিস্টার সাহেব, ঢাকা থেকে এসছেন। নমস্কার। ট্যাক্সি পাচ্ছে না? আচ্ছা, চলেন আপনাকে আমাদের গাড়িতে ড্রপ দিয়েছি। মানে আপনাদের গাড়িটা দয়া করে একটু। আচ্ছা আচ্ছা, চিন্তার কিছু নেই, আপনি যান, আমরা গাড়ি নিয়ে আসছি। চলো কল্পনা। কত বড়! ওয়েলকাম টু কাঠমান্ডু। থ্যাংক ইউ। কোন হোটেলে উঠবেন? ধুলিখেল মাউন্টেন রিসোর্ট। ওরে বাবা, সে তো অনেক দূর। এই হচ্ছে আপনাদের সেই হোটেল। কল্পনা, তুমি তোমাদের টেলিফোন নাম্বারটা এনাকে দিয়ে দাও। 211965 মনে থাকবে তো? এরপর যখন আপনারা ডাকবেন সঙ্গে সঙ্গে বন্ধ হাজির। আপনি তো সাংঘাতিক রসিক আছি আর কি, এই সামাল নিয়ে যাবো। চলো মানে চলো আসি। আচ্ছা তো অজয় দা আছি, আবার দেখা হবে। দেখা হবে, বাই বাই। ভালোই হলো, কি বলো, বাঙালি বন্ধু পাওয়া গেল। ভদ্রলোক বেশ রসিক, জমবে ভালো। পাহাড়ের উপরে হোটেল। হ্যাঁ, আমার খুব খুশি লাগছে। প্লিজ রাইট হিয়ার। ইজ ইট ওকে? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার।
sir. Come. This is your key, sir. And please send your passport. Thank okay, you. Okay, sir. Thank Namaste. You. Namaste. Eva, ठीक, huh? Yes. Send them. Astanaste ka telephone. আমার এক বন্ধু একটা প্যাকেট দিয়েছিল তার লোককে দিতে, বোধ হয় তারা এসেছে। জুলি? Yes. এই দেখো দেখো কি সুন্দর পাহাড়। কত সহজ সরল তোমাদের দেশের মানুষগুলো। প্রেমিক শহরে গিয়ে আসতে দেরি হচ্ছে, তাই তার মনে হাজারো প্রশ্ন। কেন তোমরা কি তার উল্টো? চোখের আড়াল হলে মন থেকে সব মুছে যায়। তাই কি আমাকে কি তোমার তাই মনে হয়? না অজয়, না। হ্যালো, yes, গুড মিড নাইট। হ্যালো শাহেদ, কাজে হলো লোক এসেছিল, ওকে জিনিস দিয়ে দিয়েছি। চেষ্টা করছি। চেষ্টা করলে চলবে না, কাজটা তোমাকে করতেই হবে। কি দেখছো অমন করে? তোমার তথাকথিত স্ত্রী মালাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তোমার তথাকথিত স্ত্রী মালাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। আরে আরে, চোখে ধাঁধা লেগে গেল নাকি? কি দেখছো অমন করে? এই কোথায় যাচ্ছ? তোমার তথাকথিত স্ত্রী মালাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। তোমার তথাকথিত স্ত্রী মালাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। এতক্ষণ কাপড় পরে বসে আছি, লোকটা গেল কোথায়? শাহেদ সব বাংলাদেশ কেন? আমাকে চিন্তা ভুল হচ্ছে নাকি? হ্যাঁ কি ব্যাপার, অমন করে তাকিয়ে আছো যে? দেখছি কিছুক্ষণ আগে শাহেদ আর এই শাহেদের মধ্যে কত ব্যবধান। ব্যবধান? কিসের ব্যবধান? আমি সেই শাহেদ যে তোমাকে ভালোবাসি।
মন জানতে ভালোবাসে কেন সন্দেহ হচ্ছে নাকি সন্দেহের কাজ তো আমি করিনি ওঠো শাহেদ হ্যাঁ ওঠো এসো তোমার কি হয়েছে আমাকে খুলে বলো তো আমার যে কিছুই ভালো লাগে না আই ওয়ান্ট এ পিসফুল লাইফ আমি শান্তি চাই সুখ চাই বেশ তো আমি তো তোমাকে সুখ দেবার জন্য তোমার পাশেই আছি কথা দাও তুমি তুমি চিরদিন আমার পাশে থাকবে কথা দিলাম কি সুন্দর কবি বুঝি এইসব দেখেই বলেছিলেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে কিন্তু তোমার তরে আমি মরিবার চাই কি বললে ঠিকই বলেছি মনে প্রাণে বাঙালি মেয়ে তার স্বামীর সুখের জন্য প্রাণও দিতে পারে কথাটা সাহিত্যের পাতায় মানায় ভালো আসলে স্বামীর মন কেড়ে নেওয়ার জন্য অনেক বধূই এই সংলাপটি বলে থাকে সংলাপ নয় গো পুলিশে খবর দিতে হবে তারপর নদীর ঘাটে খোঁজ করলে হয়তো বোন মালাকে আমরা পেতেও তো পারি আমার এখন কি হবে আমার কিচ্ছু ভালো লাগে না আগে শহরে যাই তারপর দেখা যাবে কি করা যায় পাহাড়ি নদীতে র্যাফট করতে গিয়ে হারিয়ে যাওয়া বিচিত্র কিছু না তবুও ব্যাপারটা একবার নেপাল পুলিশকে জানানো উচিত तपाईको श्रीमती लाई धेरै नै खोजे तर कहीँ पनि हामीले पाउन सकेन वी आर सॉरी मिस्टर साहेब बट हैव पेशेंस कपले लिखुन खण्डन जाएन दुःख गर्न साहेब हजुर दा माला के छाडा আমি কি নিয়ে দেশে ফিরে যাব মাকে আমি কি জবাব দেব কি আল্লাহ কেন কেন কোন পাপে আমাকে এত বড় শাস্তি দিলে খোদা কোন পাপে আমাকে এত বড় শাস্তি দিলে মালার নিখোঁজ সংবাদ পাওয়ার আগে আমার আমার কেন মরানো আমার কেন মরণ হল না আমার বেঁচে থেকে কি লাভ স্বামীকে হারালাম আমার আমার একমাত্র সন্তান মালা সিও চলে গেল চুপ করুন বাবা সাহেব মালা মালা মরেনি বিশ্বাস করো মালা মরেনি ও
বেঁচে আছে। তোমরা 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 ওর খোঁজ করো, ওকে তোমরা পাবে পাবে পাবে। হয়তো হয়তো মালা মালা আমাকে ডাকবে। কি সুন্দর গয়না, দাম কত? লক্ষ্মী, ওকে বিরক্ত করছিস কেন? এখন যা, পরে আসিস। এই তাজা ফল তোমার জন্যে আমাদের বাগান থেকে পেরে আনলাম। শোনো, তুমি তোমার নাম যখন বলতে পারো না, আমি তোমাকে আজ থেকে রাধা বলেই ডাকব। হ্যাঁ, রাধা। তুমি রাধা আর আমি মোহন। আর এই জায়গাটার নাম কি জানো? জানো জানো না? এই জায়গাটার নাম হলো ফুলবাড়ি। এলাকাটা ঘুরে দেখলে বুঝতে পারবে কি সুন্দর আমাদের দেশ। রাস্তাঘাট বড় বড় বরফ পরে সব বন্ধ হয়ে আছে, বুঝলে? আরে রাস্তা 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 বুঝলি না? কই রে মোহন। হ্যাঁ ছোড়া, ওই ফল টল গুলো দে আমার কাছে, দে। এসো মা এসো। মোহনের ঘরে তো হুড় পরিয়ে এলো, এখন তোর কি হবে? তুই সব বাজে কথা বলছিস। বাজে কথা? বাজে কথা একদিন কাজের কথা হবে, এ তুই মনে রাখিস। এমন দিন এলে আমি তোকে ডাকব। দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, এ আমি দেখব। এই মোহন, পরদেশী মেয়েটা ঠিক হলে কি করবি? ওর যা মন চাইবে তাই করব। এখন তো শহরে যাবার রাস্তাঘাট সব বন্ধ। এই পরদেশী মেয়ের জন্য এত মা? তুই কি মনে করিস? তুই জানিস না আমি তোর কে। কে তাও খুলে বলতে হবে? তুই যা ভাবিস ঠিক তাই। Thank you.
রাধা আমাকে চায়, ও আমাকে চায় না। ও আমাকে চায়, ও আমাকে চায় না। ও আমাকে চায়, ও আমাকে চায় না। ও আমাকে চায়, আমাকে চায় না। মোহন এসো। আচ্ছা মোহন, আমাকে তোমার কেমন লাগে? তোমাকে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে আমি কথা বলি। হ্যাঁ বলো। আমার না কথা বলতে খুব ভালো লাগে। আমারও তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে। আমি খুব ভালোবাসি কথা বলতে। আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচব না রাধা। ও বুঝতে পেরেছি, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আসতে পারি? ও জুলি, এসো। ফিরে এসে আমার সঙ্গে একবার দেখাও করলে না, কি ব্যাপার? না মানে কাজের চাপ, তাছাড়া শাশুড়ি মারা গেলেন, বুঝতেই তো পারছো। আই এম লাকি, আমার প্রতিটি প্ল্যানই সফল হচ্ছে। এমনি করে একের পর এক সিঁড়ি ডেঙিয়ে আমি তোমাকে নিয়ে সমাজের ওপর তলায় উঠব। তাকে আমি অস্বীকার করেছি? অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না, আমরা দুজন একই পথের পথিক। কি হলো, কথা বলছো না যে? এতে আমার আর কি বলার আছে? আমরা বিয়েটা কবে করছি সাহেব? উতলা হচ্ছ কেন? পথের কাঁটা যখন ছড়েই গেছে, বিয়ে আর আটকায় কি? তবে কথা হচ্ছে কি, মাত্র কদিনের ব্যবধানে মামে মামে দুজনেই মারা গেলেন। এখনই আমি যদি আবার বিয়ে করি, লোকে কি ভাববে তুমি বলো? খেলা তো ভালোই জমিয়েছ। তোমার প্লেবয় হিরো সাহেদ এখন শহরের নাম করা শিল্পপতি, হাতের মুঠোয় যখন আছে তখন সবকিছু হাতিয়ে নিয়ে তাকে শুধু তুমি তাই হবে। আমরা নেপালে হানিমুনে গিয়েছিলাম না, আমি হারিয়ে গিয়েছিলাম, তুমি চলে এলে। আসবে কারণ আমার সম্পত্তি, বাড়ি গাড়ি এসব তোমাকেই দিয়েছিলাম। স্বামী হিসেবে তোমার প্রতি আমার চরম ভালোবাসা নিদর্শন স্বরূপ সব বিসর্জন দিয়ে তোমার পাশে ঠাঁই নিয়েছিলাম। আমার প্রতি কি তোমার এতটুকু করুণা হয়নি? আমি কি তোমার এতটুকু যোগ্য ছিলাম না? আমি কি স্ত্রী হিসেবে অযোগ্য? আমি জানি তুমি লোভী, তোমার লোভ অর্থের প্রতি। হ্যাঁ আমি লোভী, আমি তোমাকে খুন করার জন্য নেপাল নিয়ে গেছিলাম। একটা নষ্ট মেয়ের প্ররোচনায় অর্থের লোভে আমি তোমাকে লোক দেখানো বিয়ে করেছিলাম। আমি তোমাকে ঘৃণা করতাম, তোমাকে দেখে আমার অসহ্য মনে হতো। আমি তোমার কাছ থেকে পালিয়ে থাকতে চাইতাম,
তোমার ভালোবাসা আমার কাছে ন্যাকামি মনে হতো। তোমাকে একটা আনকালচার্ড আনসবাজিও মেয়ে মনে হতো। তাই আমি তো তোমাকে মনে প্রাণে স্বামী হিসেবে বরণ করেছিলাম, ভালোবেসেছিলাম। কিন্তু তুমি নিশ্চয়ই একজন প্রতারক, তা না হলে তুমি কি করে আমাকে বলেছিলে? এই তোমাকে ছুঁয়ে কথা দিলাম, চিরদিন মনে তুমি থাকবে। আমি কথা দিয়েছিলাম, আমি কথা দিয়েছিলাম, আমি কথা দিয়েছিলাম। আমি মরিনি। ও জুলি, বছরের শুরুতেই এত লেট? হ্যাঁ, পথে কাজ ছিল। তারপর বলো কি খবর? নববর্ষের শুরুতেই আমাদের শুভ বিবাহটা সেরে ফেলতে চাই, কি বলো? তোমাকে তো আগেই বলেছি, আরো কিছু সময় যাক। অনেক সময় তোমাকে দিয়েছি, আর নয়, আজ স্পষ্ট করে বলো এ বিয়ে হবে কি না। যদি বলি না। কি বললে? পুরো একটা বছর তুমি আমাকে কলের পুতুল বানিয়ে খেলেছ, বাট নো মোর। আর নয় মিস জুলি, আমি এর শেষ দেখতে চাই। আমারও সেই একই কথা, ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলে সব ঝামেলা কেটে যাবে। বললাম তো এ বিয়ে হবে না। অল রাইট, বিয়ে না হোক, আমার পাওনাটা আমাকে মিটিয়ে দাও। পাওনা? ইয়েস, মাত্র 50 লাখ টাকা। এক বছর প্রেমিকা সেজে অভিনয় করার দাম তাও আমি দেবো না। ঠাট্টা করছো না তো? তোমার সঙ্গে আমার কোনো ঠাট্টার সম্পর্ক নেই। Now you can get out, please. তুমি বেরিয়ে গেলেই আমি খুশি হব। প্লিজ গেট আউট। ঠিক আছে, বাট রিমেম্বার, মনে রাখো মিস্টার সাহেব, জুলির প্ল্যান কখনো ব্যর্থ হয় না। হ্যালো। ও জুলি, কি বলতে চাও তুমি? যা বলার তা তো অফিসে বলে এসেছি, এখন তুমিই বলো, বিয়ে না 50 লাখ টাকা? অবশ্য টাকা পেলে আমি আর তোমাকে বিরক্ত করব না। এই নিয়ে বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না জুলি। বাড়াবাড়িটা তো করছো তুমি, তুমি তো রাত রাতে ভুলে গেছো আমার হাতে করা সিঁড়ি বেয়ে উপর উঠে এখন আমাকে টেক্কা মারছ। তাহলে শোনো, বিয়ে করা বউ তো নয়, যেন পথের কাঁটা। যে করেই হোক এ পথের কাঁটা আমাকে দূর করতেই হবে। না, একটা প্ল্যান করে ওটাকে শেষ করে ফেলতেই হবে। কি হলো, এখনো না বলবি? ঠিক আছে, আমাকে পুলিশের সাহায্যই নিতে হবে। এই টেপ শুনে মালার খুনিকে বের করা ওদের পক্ষে খুব সহজ হবে। ঠিক আছে, কাল সকাল 10টায় টেপটা নিয়ে আমার বাসায় এসো। ফাইনাল গেম, শেষ খেলা। শেষ খেলা মাত্র 50 লাখ টাকা ক্লোজ করে দিলে? আচ্ছা ছোট, বেশি চাইলে হার্টফেল করতো। ওকে, আমিও সঙ্গে যাব, বন্ধুত্ব শেষ শত্রুতা শুরু। বলা তো যায় না টাকা পয়সার মামলা।
ধরছে না কেন? টেলিফোনটা খারাপ নাকি? কিন্তু ঘন্টাখানেক আগেও তো কথা বললাম। তাহলে কি টাকাটা একাই হজম করার তালে আছে? মোটরসাইকেলে যাওয়া কি ঠিক হবে? তাহলে এক কাজ করি, এই গাড়িটাতে চলে যাই। ঠিক আছে। যেমন করে হোক ওটাকে হিট করতে হবে। ওকে বল। সাধ্যমতো খুঁজে দেখলাম, অনেককে ছবিও দেখালাম, নদীর ভাটিতেও খোঁজ করলাম, কিন্তু কোনো হদিশই পেলাম না। কিন্তু আমার মন বলছে মালা মরেনি।
আমার উপর অভিমান করে ও কোথাও লুকিয়ে আছে, তাই তোর ডাকে আমাকে আবার নেপাল আসতে হলো। আমি জানতাম তুমি আবার ফিরে আসবে। সবই ভাগ্য। না যা খাও নাও। থ্যাংক ইউ। চলুন যাই, ঠিক ভালো লাগছে না। দেখি বেহায় মেয়েটার কাণ্ড দেখে গ্রামের আর দশটা মেয়ের চরিত্র খারাপ হয়ে যাক। রাধাকে তুমি আশ্রয় দিয়েছো বটে, তাই বলে সে গ্রামে মানিকজন নিয়ে চিনিমিনি করবে? কি এমন অন্যায় করেছে? যেখানে সেখানে মোহনের সঙ্গে ঘুরে বেড়ায়, তাতে সবার চোখে লাগে। ঠিক আছে, রাধা যাতে মোহনের সঙ্গে ঘোরাফেরা করতে না পারে সেই ব্যবস্থা আমি করছি। আমি বেঁচে থাকতে এই গোত্রে ইজ্জত নিয়ে কেউ খেলা করতে পারবে না। যা তোরা ঘর যা। মোহন এদিকে এসো। বাবা, তোমাকে আর রাধাকে নিয়ে গোটা গ্রামের লোকজন বলা বলি করছে, এতে কি আমাদের মান ইজ্জত বাড়ছে না কমছে বলতে পারো? আমাদের মান সম্মান কমে যেতে পারে বাবা, এমন কিছু তো আমি করিনি। সব কাজে সব সময় সব ব্যাপারে ওই মেয়েটা তোমার সঙ্গে হয় কেন? বাবা, ওকে আমার ভালো লাগে। ভালো লাগে? পরদেশি মেয়েকে ভালো লাগে? হ্যাঁ বাবা। কিন্তু ওই পরদেশি মেয়েটাকে নিয়ে এত বাড়াবাড়ি আমি পছন্দ করি না, বুঝছ? ও আমাদের কে? কিন্তু আমি ওকে পছন্দ করি বাবা, ওকে আমি কুড়িয়ে পেয়েছি, তাই ও পরদেশি হলেও ওর উপর আমার যথেষ্ট। আমি তো এখানকার কেউ না, তাহলে আমি কে? কোথায় আমার ঠিকানা? কোথায় আমার ঠিকানা?
এই রাধা কোথায় যাচ্ছ? রাধা জানি না, কিন্তু এভাবে চলে এলে কেন? আমার জন্য তোমাদের সংসারের সুখ শান্তি নষ্ট হোক, তোমার বাবার সম্মান ক্ষুণ্ণ হোক আমি চাই না মোহন। কিন্তু তোমাকে হারালে আমি যে আমার সুখ শান্তি সবকিছু হারিয়ে ফেলবো রাধা। ফিরে চলো রাধা, বিশ্বাস করো তোমাকে ছাড়া কাউকে আপন ভাবতে পারি না। আমরা পাহাড়ি, আমাদের ভালোবাসা পাহাড়ের মতো মজবুত রাধা। আমি তোমাকে ভালোবাসি রাধা, তোমাকে ছাড়া বাঁচবো না। হ্যাঁ, তোমাকে ভালোবাসি। না তা হয় না মোহন, তা হয় না। আমি পরদেশি, আমি অভাগিনী, আমাকে আমার ভাগ্যের উপরে ছেড়ে দাও। শোনো রাধা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না রাধা। আমি তোমার জন্য সবকিছু করতে পারি, প্রয়োজন হলে তোমার হাত ধরে এই গ্রাম ছেড়ে, গ্রামের সমস্ত আত্মীয় স্বজন ছেড়ে আমি দূরের পথে পা বাড়াতে পারি রাধা। হ্যাঁ এসো রাধা, কোথায় যাবে চলো। শহরটার নাম কি? শহরটার নাম কাঠমান্ডু। এটা আমাদের দেশের রাজধানী, আমাদের রাজার বাড়ি। কাঠমান্ডু, কি হলো হঠাৎ মোহন? আমার মনে হচ্ছে এই শহরে আমি আগে এসেছিলাম। ও হ্যাঁ, হবে হয়তো। চলো, সামনে হোটেল আছে, ওখান থেকে আমরা কিছু খেয়ে নি। আমি আর হাঁটতে পারছি না, তুমি কি খাবারটা নিয়ে এসো না? তাহলে তুমি গাছটা নিচে বরং বসো। দেখো এইখানটায় বসো, আমি সামনে হোটেল থেকে খাবার নিয়ে আসছি, কোথাও যেও না কিন্তু। রাধা, 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 রাধা।
রাধা রাধা। ডাক্তার যেভাবেই হোক। নাথিং টু ওয়ারি, শি উইল বি অল রাইট উইদিন এ শর্ট টাইম। কথায় আছে না, প্রেমের মরা জলে ডোবে না। আসলে মালা তোমাকে দেবতার মতো ভালোবাসত, তা না হলে হারিয়ে যাওয়া জিনিস কি আবার খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, আপনার যেমন কথা হয় যায়। মালার জ্ঞান ফিরছে। She is out of danger now. I think so. Let's rest. আমি তলিয়ে যাচ্ছি শাহেদ, আমাকে ধরো। মালা, মালা, আমাকে ধরো শাহেদ। আমি তোমার কাছে আছি মালা। এতক্ষণ তুমি কোথায় ছিলে? রাধা, আমার রাধা, এ কি, এ এখন কোথায় আছে বলতে পারেন? বলতে পারেন এর ঠিকানাটা? মহারাজগঞ্জ হাসপাতালে। কোথায়? মহারাজগঞ্জ হাসপাতাল? মহারাজগঞ্জ হাসপাতালে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার রাধা, আমার রাধা ওই ভেতরে আছে। যার ছবি দৈনিক পত্রিকা ছাপা হয়েছে তার সঙ্গে, তার সঙ্গে একবার আমাকে দেখা করে দিন ডাক্তার সাহেব। আমি জোর করে বিনতি করছি। রাধা, বুঝতে পেরেছি, ওটা তো আমি দেখিনি ভাই, ওটা দেখেছেন ডাক্তার ছেত্রী। হ্যাঁ, আপনি ভেতরে যান, ওই সামনের রুমে বসেন। আচ্ছা। ডাক্তার সাহেব, গিয়ে কোনো লাভ হবে না মোহন, ভদ্রমহিলা এখন তোমাকে চিনতেই পারবে না। না না না, তা হয় না ডাক্তার সাহেব, আমার রাধা আমাকে ভুলে থাকতে পারে না। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ও কেমন আছে, কোথায় আছে আমি কিছুই জানি না। ডাক্তার সাহেব, দয়া করে ওর ঠিকানাটা আমাকে দেবেন। যেতে চাও যাও, তবে খামাখাওয়াদের জীবনে দুঃখ দেওয়ার চেষ্টা না করাই ভালো। ওরা বিদেশে, শান্তিতে দেশে ফিরে যেতে দাও। লেডিস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশের অতিথি মিস্টার শাহেদ এন্ড মিসেস শাহেদ 6 মাস পূর্বে হানিমুনে এসে তার স্ত্রীকে হারিয়ে ফেলে। সরি, শি ইজ দ্যাট লেডি। আজ তার স্ত্রীকে পুনরায় ফিরে পাওয়ার আনন্দে আমরা সবাই আনন্দিত। সো কিছু একটা করে, থ্রি চিয়ার্স ফর মিস্টার এন্ড মিসেস শাহেদ। ও ও, তোমরা একটু কথা বলো, আমি আসছি। এক্সকিউজ মি, তুমি ওকে কিভাবে চেনো? একদিন আমি আমাদের এলাকার পাহাড়ি নদীর ধার দিয়ে যাচ্ছিলাম,
হুম, সে এতদিন তাহলে তোমাদের এখানেই ছিল? হ্যাঁ, ফুলবাড়ি তোমাদের এলাকা তো, এখান থেকে তো অনেক দূর, তাই না? ঠিক আছে, নো প্রবলেম, এসো তোমার সাথে আমি তার দেখা করে দিচ্ছি। আমি আসবো? হ্যাঁ এসো, এসো 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 না ভাই। এই যে, আরে এসো এসো, ভয় নেই, কাছে এসো, এসো না বাবা। ওহো, কাছে এসো কাছে এসো। শোনো, তুমি যাকে খুঁজছিলে ওই দেখো, তুমি একটু অপেক্ষা করো, আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি প্লিজ, থ্যাংক ইউ। রাধা, এই নাও রাধা। রাধা, আপনি? আমি মোহন, মোহন, আমি আমি মোহন। রাধা, আমাকে চিনতে পারছো না? আমি আমি সেই ফুলবাড়ির মোহন রাধা, আমি সেই মোহন। আমি কি আমি কি আপনাকে চিনি? মালা, মালা, আপনি তো দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ঠিকই বলেছিলেন, রাধা আমাকে চিনতে পারেনি। চলে গেল, আমাকে রাধা রাধা বলছিল, কিছুই বুঝতে পারলাম না। যাকে আমরা দেশে ফিরছি কবে? আগামীকাল। তবে কথা কি জানো, যাদের আশ্রয়ে এতদিন তুমি ছিলে তাদের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে গেলে তোমাকে পাওয়াটা যেন জমছে না। কিন্তু আমি যে কিছুতেই মনে করতে পারছি না, কোথায় ছিলাম, কাদের সঙ্গে ছিলাম। তোমার কি কিছুই মনে পড়ে না? না। আবার হারিয়ে যাবে না তো? না। যদি সত্যি সত্যি হারিয়ে যেতাম তাহলে কি করতে? পরপারে কেউ খুঁজতাম। আরে দেখো না, কাল রাতে ওই যে মোহন, মোহন বন্টির সাথে কত কষ্ট করে দেখা করে গেল, বিদায় জানিয়ে গেল, তারপর ফুল দিয়ে গেল। ওকে চেনেন নাকি? আরে ওকে চেনার কথা তো তোমার। পুরো ছ মাস একসঙ্গে এক বাড়িতে কাটালে। জায়গাটা কোথায় বলতে পারেন? ফুলবাড়ি। তুমি ওকে চিনতে পারোনি? চিনবে কোথেকে, ওর তো স্মৃতি শক্তি ছিল না। সে কি ফিরে গেছে? মনে তো তাই হয়। যখন সবই জানা হলো, ওর সঙ্গে দেখা করে না গেলে, অন্তত সামান্য কৃতজ্ঞতাটা না জানিয়ে গেলে আল্লাহও নারাজ হবেন। হুম, ঠিকই বলেছো,
মালা, তুমি কি বলো? অবশ্যই যাওয়া উচিত। মোহনের মা, চলো চলো। রাধা, তুমি ফিরে এসেছ আমার মোহন, তোমার জন্য অপেক্ষা করছে। তুমি দেখা করবে না রাধা? তুমি দেখা করবে না মোহন? তোমাকে দেবীর মতোই পূজা করত, তুমি তার সাথে দেখা করবে না মা? মা, মোহন কোথায়? আত্মহত্যা করবার আগে তোমার নামটাই বলেছিল। আরেক ছেলের জন্ম হল। আজ থেকে আমরা দুজন তোমার ছেলে মেয়ে না, তোমার ছেলে মেয়ে। প্রতি বছর এই দিনে আমরা তোমার সাথে দেখা করতে আসব। যদিও আমরা বাংলাদেশি, মা গো।